আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিএনসি লাইভ অনুষ্ঠানে। সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আর এই মাস বিজয়ের। আপনি কি ভাবছেন? আজকে আমরা কথা বলবো, আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। আমাদের সাথে আছেন, উনি লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আমরা কবিতা শুনবো। আমাদের সাথে আছেন কবি জহিরুল ইসলাম এবং আমাদের সিএনসি নির্বাহী পরিচালক মাহবুবুল হক, যার নেতৃত্বে, যার পরিচালনায় আমরা প্রায় 9 মাস ধরে সিএনসি লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন কবি জহিরুল ইসলাম? জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি জি, তো এই বিজয় মাসে আপনার কাছ থেকে আমরা আজকের অনুষ্ঠানে কবিতা শুনতে চাই। ধন্যবাদ। রুদ্র মোহাম্মদ শহীদের বাতাসে লাশের গন্ধ কবিতাটি আবৃত্তি করে শোনাব। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নিত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে, আজ তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোই তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি জহিরুল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার ভাবে আবৃত্তি করছিলেন এবং খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি কবিতা আপনি আবৃত্তি করলেন। আচ্ছা আসসালামু আলাইকুম, ঠিক আছে, ধন্যবাদ। আমি শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুবুল হক আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং বিনয়ের সাথে আমাদের অনুষ্ঠান অবলোকন করার আহ্বান জানাচ্ছি। আমরা একটা ছোট্ট কাজ করছি, আপনারা সমর্থন যোগাচ্ছেন বলে আমরা এখনো টিকে আছি।
আল্লাহর উপরে ভরসা, আল্লাহ সাহায্য করছেন, এবং প্রতিদিনই নতুন নতুন আমার বন্ধু বান্ধব পাচ্ছি, মানে বন্ধু না মানে পুরাতন বন্ধু, হারিয়ে যাওয়া বন্ধুদের আবার একটু একটু করে ফিরে পাচ্ছি। আজকে যিনি বক্তা তিনি এক সময় আমার বন্ধু ছিলেন আর কি, দুঃসম্পর্কের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু নয়, দুঃসম্পর্কের বন্ধু ছিলেন। আমরা মিডিয়াতে একসাথে কাজ করেছি 2005 থেকে বেশ কয়েক বছর বিভিন্ন জায়গায়, তার সঙ্গে দেখা হতো, কথা হতো। তিনি একজন চিন্তাবিদ মানুষ, চিন্তাশীল মানুষ, চিন্তুক মানুষ। তারপরে উনি সরাসরি সেবা করার জন্য চলে গেলেন, দেশবাসীর সেবা করার জন্য। সম্ভবত তখন থেকেই হয়তো কিছুটা আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি নিজেও এই নানা জাতের কাজের সঙ্গে জড়িত হওয়াতে মিডিয়াতে আর সেভাবে আমি সক্রিয় থাকিনি কয়েক বছর সেভাবে। যাই হোক, হুমায়ুন কবির ভাইয়ের কথা বলছিলাম। হুমায়ুন কবির ভাই অনেক দূরে থাকেন, বরাবরই দূরে থেকে উনি ঢিল ছুটতে থাকেন আর কি, তো ওনার ঢিলগুলো আবার ঠিক মতো পড়ে যায়। ওনার ওনার হাতের নিশানা খুব ভালো, অনেক দূরে থেকে উনি ঢিল মারেন, সে ঢিল আমাদের মাথায় এসে পড়ে, গায়ে এসে পড়ে, সেটা আমরা টের পাই আর কি। আজকেও হয়তো আমরা টের পাবো ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াই না, আমি হুমায়ুন কবির ভাইকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, যা কিছু আছে আমার অন্তরে সব কিছু ঢেলে দিয়ে আমি তাকে তার শুভাশিস কামনা করছি। তার সাথে যিনি এসছেন আমাদের কবি সাহেব, আমি খুব জহুরুল ইসলাম সাহেবকে খুব ভালো করে আমি দেখতে পাচ্ছি না, আমার চোখের আলো অনেক কমে গেছে, যদিও আমি খুব জোয়ান মানুষ, চোখের আলো আর আগের মতো নাই আর কি। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠান শুরু করার জন্য মামুনকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমাদের আজকের আলোচক ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, এবং উনি অলসো এক সময় সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন। আজকে আমরা আলোচনা শুনবো এই বিজয় মাস নিয়ে এবং সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এ নিয়ে আপনি কি ভাবছেন? আপনার ভাবনাটুকু আমরা তুলে ধরবো লাইভে আমাদের অনুষ্ঠানে। আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সেন্ট্রাল ফর ন্যাশনাল কালচার সিএনসি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকে আমাদের ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবং আজকের গুরুত্বপূর্ণ মডারেটর আমার বন্ধু সম শ্রদ্ধেয় ভাইজান মাহবুব ভাই, এবং আজকের এই অনুষ্ঠান করবেন বরেণ্য আবৃত্তিকার জহুরুল ইসলাম। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভাবনা শীর্ষক আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই লাইভ অনুষ্ঠান জাতির জন্য এক মাইল ফলক হয়ে থাকবে। যদিও আমাদের প্রিয় সংগঠন সিএনসি একটি অরাজনৈতিক সংগঠন এবং এই সংগঠন দীর্ঘকাল ধরে মানুষের মন মনন এবং তাদের মূল্যবোধ নির্মাণে নিরলস চেষ্টা করে যাচ্ছে, এর কর্ণধার মাহবুব ভাইয়ের জন্য অবশ্যই প্রশংসা এবং দোয়ার দাবি রাখেন। তা আমরা দোয়া করি, আজকে তিনি বয়সের একটা প্রান্তে উপনীত হয়েছেন, আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে যোগ্যতার সঙ্গে আরও দীর্ঘকাল এ জাতির সাংস্কৃতিক নেতৃত্ব প্রদানের তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, একটি জাতীয় জীবনে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা সহজ কথা নয়, এটা
আমাদের বিশ্ব ইতিহাসে অবশ্যই অতি গুরুত্ববহ। আমরা সেই বিজয় লাভ করেছি আজ থেকে প্রায় 50 বছর আগে, 1971 সনের 16 ডিসেম্বর। লাখ লাখ জাতি, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে লাখ লাখ শহীদের রক্তে রঞ্জিত আমাদের এই প্রিয় জন্মভূমির লাল সবুজ পতাকা, অসংখ্য মা বোনের ইজ্জত হারা তাদের আর্তনাদের, মজলুমের ফরিয়াদের এই পতাকা, এটি আমরা অর্জন করেছি অনেক সাধনায়। পাশাপাশি আমরা সবাই জানি স্বাধীনতা বিজয় অর্জন করা যতখানি কঠিন, এর থেকে এটাকে রক্ষা করে মর্যাদার সাথে, সমৃদ্ধির সাথে দেশ গড়া আরও কঠিন। কিন্তু এই কাজটি দীর্ঘকাল আমরা করে আসছি, এখন সেই স্বাধীনতা, সেই বিজয়, তার শৈশব কৈশোর যৌবন পেরিয়ে আজকে প্রায় মধ্য বয়সে উপনীত হয়েছে, এখন আমাদের দায়িত্বের সময়কাল, আমাদের গৌরবের সময়কাল। অবশ্যই আমরা সবাই আশা করি যে আসন্ন 16 ডিসেম্বর এই সুবর্ণ জয়ন্তী আমরা মহা আড়ম্বরে আমাদের দায়িত্বানুভূতি এবং সচেতনতা জাগ্রত করার মানসে উদযাপিত হবে। আজকে যেমন আমরা কিছু স্মৃতিচারণও করব, পাশাপাশি কেমন হলে আমাদের এই প্রাণপ্রিয় দেশটি আরও সুন্দরতমভাবে তার লক্ষ্যে উপনীত হতে পারে এবং বর্তমান বিশ্ব যে প্রতিযোগিতার দিকে অনবরত এগিয়ে যাচ্ছে, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি উন্নত দেশে পরিণত আমরা আমাদের এই প্রিয় দেশটাকে করতে পারি, এটি নিয়ে আমার কিছু চিন্তাধারা আমি পেশ করতে চাই। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পর এবং নবীজির প্রতি দরুদ ও সালামের পর আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই স্বাধীনতা এবং বিজয়ের মহান স্থপতি, বাঙালি জাতির সর্বোচ্চ সম্মানিত জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুমের কথা আমি স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধার সাথে, কারণ তার যে দলমত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার যে আহ্বান ছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই যে কথা এটা ভুলে যাওয়ার মতো নয়। এবং তিনি আরেকটি কথা বলেছিলেন তার এই সংক্ষিপ্ত গুরুত্ববহ ঐতিহাসিক ভাষণে, যে এ জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, তার ভাষণ প্রতিনিয়ত আমাদের কানে, আমাদের স্মৃতিপটে জাগে। পাশাপাশি আমি আরেকজনকেও স্মরণ করতে চাই যিনি তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও আমি স্মরণ করতে চাই। পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জনাব মরহুম আতাউল গনি উসমানী মরহুমকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। পাশাপাশি যারাই যেভাবে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমাদের দামাল ছেলেরা, আমাদের মুক্তিযোদ্ধারা এবং আমাদের মা বোনেরা, শুধু আমরা তাদেরকেও স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, পাশাপাশি আমাদের মা বোনদেরকেও আমরা স্মরণ করছি। কারণ কোনো কালে কত খুন দিল পিল লেখা, কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। আমাদের মায়েরা বোনেরা যদি আমাদেরকে সাজিয়ে না দিতেন, গুছিয়ে না দিতেন, আমাদেরকে যদি তিনি এগিয়ে না দিতেন, তবে আমরা সফল হতে পারতাম না। তাই তাদেরকেও আমি স্মরণ করছি শ্রদ্ধাভরে। বন্ধুগণ, আপনারা যারা আমাদের আলোচনা শুনছেন, আমি অত্যন্ত মনোযোগের সঙ্গে, বিনয়ের সাথে আপনাদের সামনে আমার কিছু চিন্তাধারা পেশ করতে চাই।
যা জাতি গঠনে, আমাদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে রাখতে পারি আমরা। দেখুন, এই দেশটি আমাদের সবার। আমাদের, আমরা যদি এই দেশটি গঠন করতে গিয়ে ডিভাইড অ্যান্ড রুল করি, অনৈক্য করি, তাহলে আমরা এগোতে পারবো না। আমরা উন্নয়নশীল বিশ্বে অথবা উন্নত বিশ্বে আমরা আমাদের যোগ্য আসনটি লাভ করতে পারবো না। এজন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমরা আমার ভাই, এই যে কথাটি বলেছিলেন, তিনি বিশেষ একটি দলকে বলেননি, গোটা জাতিকেই তিনি আহ্বান করেছেন। এটি আমাদের মনে রাখতে হবে। এজন্য আজকে আমরা অনেক সময় করি কি, রাজনীতির স্বার্থে, দলীয় স্বার্থে আমরা অনেক সময় ভেদাভেদ করে ফেলি। এই ভেদাভেদ করতে গিয়ে আমরা এক একজনের অবদানকে অস্বীকার করি, যেন বলতে চাই সব আমিই করেছি। কিন্তু বন্ধুগণ, এটা এক ধরনের নিঃসঙ্গতা। মনে হয় যেন আমি যদি বলি এটা আমিই করেছি, এটা বোধহয় বড় কিছু, কিন্তু না। একজন একজন সার্থক লিডার তিনি কখনো নিঃসঙ্গ হন না। অবশ্যই একটি হাত ধুতে হলে যেমন আরেকটি হাত লাগে, অনুরূপভাবে একজন মহানায়ক তার সফলতার জন্য আরও কিছু তার সহযোগী লাগে। সুতরাং জাতির জনকের মহান সহযোগী ছিলেন আরেকজন, যাকে এদেশের একটা বিরাট অংশ মনে করে থাকে স্বাধীনতার ঘোষক, এবং আমরা বিশ্বাস করি তিনি বঙ্গবন্ধুর অনুমতি নিয়েই ঘোষণা দিয়েছিলেন। এবং আমাদের জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান মরহুম, আল্লাহ তার প্রতি রহম করুন, তিনিও একটি সুন্দর বই লিখেছেন, যখন সময় এলো। তিনি এই ঘোষণার ছিলেন প্রত্যক্ষ সাক্ষী। তো বিষয় হলো, আমরা অনেক সময় করি কি, একজনকে অতিরিক্ত হাইলাইট করতে গিয়ে আরেকজনকে মুখোমুখি দাঁড় করাই না। বঙ্গবন্ধুর কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না, আর বাকি সবাই ছিল তার সহযোগী। সুতরাং বঙ্গবন্ধু হচ্ছে আমাদের বিজয়ের ইমাম, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বিজয় অথবা স্বাধীনতার মুয়াজ্জিন। সুতরাং ইমাম এবং মুয়াজ্জিনের ভিতরে দ্বন্দ্ব বাঁধালে আমরা এগোবো কীভাবে? আমরা সবাই মিলে এই কাজটি করেছি। এই যে হাতের পাঁচটি আঙুল দেখুন, পাঁচটি আঙুল সমান নয় বলেই এটা আমার কাজে আসে, একে অপরের সহযোগী হিসাবে দেখা দেয়। সুতরাং আমরা কারো অবদানকে খাটো করতে চাই না। অবশ্যই আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার সুযোগ্য ঘোষণায়, তার সময়োচিত সাহসী উচ্চারণের মাধ্যমেই, এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোন, মা বোনেরা সবার মাধ্যমেই, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলেই আমরা আজকের এই বিজয় আমরা সিরিয়ে আনতে পেরেছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকে যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আমি সেই মত পার্থক্যগুলোর অবসান কামনা করি। তো এই দেশটা যে যখন স্বাধীনতার একটি মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে, বিশ্ব দরবারে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই গৌরবের আসনে, আজকে আমাদের, আমরা সেই 52 সালে রক্ত দিয়েছি আমাদের ভাষার জন্য। আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি, এই রক্তের বিনিময়ে পাওয়া মাতৃভাষা, সারা পৃথিবীর কেউ তার ভাষার জন্য রক্ত দেয়নি, কিন্তু আমরা যে গৌরবের আসন পেয়েছি আসি, সেই 8ই ফাল্গুনের 21শে ফেব্রুয়ারিটাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পেয়েছে। অনেক দিক থেকে আমরা গৌরবের অধিকারী, কিন্তু আমরা যদি শুধু ঝগড়াঝাটি করে শেষ করি, তাহলে আমরা আমাদের অনেক অর্জন আমরা হারিয়ে ফেলব। এজন্য কয়েকটি স্তরে ভাগ করে আলোচনা করতে চাই। একটি হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে গিয়ে আমাদের শপথ নিতে হবে কয়েকটি ব্যাপারে, যেটা আমরা করতে পারলে আমি মনে করি যে আমরা জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারব। তার একটি হচ্ছে শিক্ষা। একটি জাতির শিক্ষা হচ্ছে মেরুদণ্ড। শিক্ষার ব্যাপারে আমাদের সচেতনতা কাম্য। এই দেশের বেশিরভাগ জনতা হচ্ছে মুসলমান, এরপরে যাদের স্থান তারা হচ্ছে আমাদের হিন্দু ভাই বোনেরা, এরপরে কিছু আছে বৌদ্ধ ধর্মাবলম্বী, আছে খ্রিস্টান ধর্মাবলম্বী, আরও আছে বিভিন্ন উপজাতি ভাই বোনেরা। সকলেরই
অধিকার রয়েছে, সকলেরই যোগ্যতা রয়েছে, সকলেরই অবদান রয়েছে, এগুলা স্বীকৃতি আমাদের থাকতে হবে। তবে যেহেতু অর্থাৎ কিভাবে চলবে, এই দেশের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মভিত্তিক, এর মানে এটা নয় যে সবাইকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, সকল জাতিকে ইসলাম শিখতে হবে, এটা আমি বলছি না। শিক্ষা ব্যবস্থা হতে হবে ধর্মভিত্তিক, অর্থাৎ যারা মুসলিম হিসাবে নিজেদের পরিচয় দেয় তারা তাদের ইসলাম শিখবে, যারা হিন্দু হিসেবে পরিচয় দেয় তারা তাদের হিন্দু ধর্ম তারা শিখবে, অন্যরা ঠিক অনুরূপভাবে তাদের স্বধর্মের নৈতিকতা মূল্যবোধ শিখবে। কারণ প্রকৃতপক্ষে ধর্মই আমাদেরকে চরিত্র গঠনে সহায়ক এবং নৈতিক শিক্ষা পেশ করে থাকে, এর মাধ্যমে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি। দেখুন, আজকে যদিও সাম্প্রদায়িক কথা বলা হয় যে ধর্মান্ধ বলা হয়, ধর্মের কারণেই আজকে পৃথিবীতে বিভিন্ন মারামারি বলা হয়, এই কথাটি একেবারে ভুল কথা। কারণ আমি যদি আমার পিতাকে সম্মান করি, অবশ্যই আমি আমার অন্যদের পিতাকেও সম্মান করা শিখব। যে ব্যক্তি নিজ ধর্মকে সম্মান করে, নিজ ধর্মের প্রতি যার কমিটমেন্ট রয়েছে, দায়িত্ববোধ আছে, সে অবশ্যই আরেকটা ধার্মিককে সম্মান করবে, এটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং প্রত্যেককে তার নৈতিকতা, তার প্রকৃত ধর্ম থেকে এই শিক্ষা নেবে, এই ধর্মের একটি প্রভাব আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে। যে আমরা সবাই জানি আমাদের একজন স্রষ্টা রয়েছেন, মানব জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য তার স্রষ্টাকে পরিত্যাগ করা, তার স্রষ্টাকে ভুলে যাওয়া। যেমন দেখুন, আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু শিখেছি, আমরা অঙ্ক শিখেছি, গল্প শিখেছি, উপন্যাস শিখেছি, ইতিহাস শিখেছি, ভূগোলও শিখেছি, আচ্ছা, কিন্তু দেখুন আমাদের অঙ্কের ভিতরে আমরা কী শিখেছি, আমরা সুদের অঙ্ক শিখেছি, আমরা দুধের ভিতরে কী পরিমাণ পানি দিয়ে বিক্রি করলে বেশি লাভ হবে, আজকে যে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে ভেজালগুলো ধরতে যা হয়, ওজন ঠিক আছে কি না এগুলো দেখতে যা হয়। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার মগজে ঢুকাই দিয়েছে যত ভেজাল দেবো তত আমার লাভ হবে, 10 কেজি দুধে 20 কেজি পানি মিশাইয়া বিক্রি করতে পারলে কত লাভ হইবে। সুদ একটা শোষণের জঘন্যতম হাতিয়ার, এখানে উদ্বুদ্ধ করা হয়েছে 100 টাকায় যদি এত টাকা সুদ হয় আমার 1 লক্ষ টাকার সুদ কত, আমরা বুঝতে পেরেছি যত সুদ তত আমার লাভ। কিন্তু অঙ্কটা তো এভাবেও করা যাইতো যে আমি যদি 100 টাকা মানবতার খেদমতে দিই, একটা একটা প্রতিষ্ঠান করে দিতে পারি, একটা কারখানা করে দিতে পারি, এতগুলো মানুষের উপকার করতে পারি, আমরা সাহায্য করতে পারি, তাহলে এত টাকার এই পরিমাণ জাকাত দিলে কেমন হয়। আমরা অঙ্কও শিখতাম, আমরা জাকাতও শিখতাম, মানবতার জন্য দরদি হয়ে শিখতাম। তো বিষয় হলো, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে এই সব বিষয়গুলো আমাদের ঢুকাইতে হবে। ছোট বাচ্চারা কার্টুন দেখলে খুব খুশি হয়, আমাদের দেশেও কার্টুন আছে, তো এই কার্টুনের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা সচেতনতা শিক্ষা দিতে পারি। যেমন একটি ছোট্ট গল্প বললে বোধ হয় বেমানান হবে না, যে যেমন এই গল্পটা যদি আমাদের ভিতরে থাকে, যেমন আমি মধ্যপ্রাচ্যের একটি দেশে, সেই দেশের একটি শিশুদের জন্য লিখিত একটি বইয়ে একটি গল্প পড়লাম, এই গল্পটা একটু শোনাই, যে দেখুন বাচ্চাদেরকে কীভাবে তৈরি করা যায়। আমি প্রথমে আমার ধর্মের কথাই বলছি, এই জন্য যেহেতু নৈতিকতার একটি দারুণ দৃষ্টান্ত এখানে আছে এবং প্রায় 90% মানুষ আমরা মুসলিম। তো বিষয় হলো, এরকম অন্য ধর্মের ভিতর দিয়েও এসব বিষয়গুলো আনয়ন করা যাবে। যেমন দেখুন, কার্টুনের মাধ্যমে একটি ছোটদের একটি বই, সেখানে একটি গাছ, তার উপর একটি মোরগ বসা, আর একটি শৃগাল এসছে দূর থেকে ভ্রমণ করে এসে গাছের গোড়ায় বসেছে, বসে মোরগকে বলছে, মোরগ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? মোরগ ভাই বলছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তখন শিয়াল বলছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এরপরে শৃগাল বলছে, মোরগ ভাই আমরা পরস্পরকে সালাম দিলাম, এটা নবীজির সুন্নত আদায় হলো, অনেক সওয়াব হলো। তে এখন সালাম দেওয়াও সুন্নাত, আবার মুসাফা করাও সুন্নাত, কোলাকুলি করাও সুন্নাত, তোমার সঙ্গে অনেক দিন দেখা নাই, তুমি অত দূরে বসে থাকলে, গাছের মগ ডালে থাকলে কীভাবে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, মুসাফা হবে, তুমি একটু নেমে এসো, তাহলে এসো আমরা দুজন একটু মুসাফা করি, একটু কোলাকুলি করি, কেমন হয়? মোরগ বলছে, শৃগাল ভাই হবে তো ভালোই, কিন্তু আজকে আমি বড্ড ক্লান্ত, আজকে সালামই থাক। তখন শৃগাল দেখলো মোরগ খাওয়ার বাসনা তো পূরণ হচ্ছে না, তখন শৃগাল বলল, ঠিক আছে, আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন,
আমি না হয় একটু ধৈর্য ধরেই ভাবি। এরপরে শ্রীগাল বলছে, মোরগ ভাই, তোমার যা সুন্দর আজান, তুমি একটু আজান দাও না, একটু আমার কানটা জোড়াই। মোরগ বলছে, দেখো শ্রীগাল ভাই, আজান তো যখন তখন দেয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে। তখন দেখলো, তাই তো, আচ্ছা ঠিক আছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে আমি সবর অবলম্বন করে ধৈর্য ধরলাম। নামাজের ওয়াক্ত হলো, শ্রীগাল বলল, মোরগ ভাই, নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দাও। মোরগ আর কী করবে, মোরগ এবার তার ভাষায় আজান দিল। শ্রীগাল বলল, মোরগ ভাই, আজান দিলে তো শুধু হবে না, নামাজ তো পড়তে হবে। তে তুমি তো জানো জামাতে নামাজ পড়া কত সওয়াব, তে তুমি দূরে থাকলে তো হবে না, তুমি নেমে এসো, আমরা দুজন জামাতে নামাজ পড়ি। মোরগ বলছে, ভাই হবে তো ভালোই, কিন্তু জামাত হতে হলে তিনজন লাগে, তে আমরা তো মাত্র দুজন, কীভাবে জামাত হবে। শ্রীগালের মন খারাপ হয়ে গেল। মোরগ চারিদিকে তাকিয়ে দেখল, এবার বলছে, শ্রীগাল ভাই খবর ভালো, আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন আর আমরা পিছনে দুজন ইক্তেদা করব, কেমন হবে কও। শ্রীগাল বলছে, হবে তো ভালোই, কিন্তু আমি তো আবার তায়াম্মুম করে এসেছিলাম, আমি ওজুর পানির সন্ধান পাইছি, আমি ওজু করতে গেলাম। বিষয় হলো, ছোটদের জন্য হাস্য রসাত্মক এর ভিতরে আছে, এর ভিতরে কার্টুনের মতো কিছু ছবিও আছে, কিন্তু কতগুলি কথা শেখানো হলো যে পরস্পর দেখা হলে দুজন দুজনের কল্যাণ কামিতার এই স্লোগান, এই যে দোয়া করবে, সালাম দিবে, শুভকামনা করবে, এরপর এখানে মুসাফার ব্যাপার আছে, এখানে মোলাকাতের ব্যাপার আছে, তারপরে নামাজ পড়তে হলে পানি না থাকলে তায়াম্মুম হয়, কিন্তু পানির সন্ধান পাইলে তায়াম্মুম থাকে না, তারপরে আজানের নামাজের ওয়াক্ত হলে আজান দিতে হয়, তারপরে জামাতের ফজিলত কত, এই যে ইচ্ছা করলে গল্পের ভিতর দিয়েই কত কিছু শেখানো যায়। তো এই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ধর্মীয় অনুভূতি থাকতে হবে। আজকে রাজনীতি করতে গিয়ে অথবা রাজনীতিবিদদেরকে ব্ল্যাকমেইলিং করতে গিয়ে কিছু শিকড়বিহীন সংস্কৃতিজীবীরা এমন কথাও বিভিন্ন সময় বলেন যে স্বাধীনতার চেতনায় বিজয়ের চেতনার ভিতরে ধর্ম নাই, এই কথা বলে তারা ধর্মকে বাদ দেওয়ার নসিহত তারা খয়রাত করেন বিভিন্ন সময়। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, জাতির জনকের এই অমর ভাষণের ভিতরে তিনি যে কথাগুলি বলেছিলেন এটাই হচ্ছে আমাদের বিজয়ের চেতনা, স্বাধীনতার চেতনা। তিনি বলেছিলেন, এই জাতিকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তিনি বিজয়ের জন্য আল্লাহ পাকের সাহায্য কামনা করেছিলেন। আমার তো মনে হয় তিনি যখন তার অমর ভাষণে লক্ষ লক্ষ মানবতার সামনে তিনি এই যে বলেছিলেন ইনশাআল্লাহ, যে আল্লাহ যদি চান আল্লাহর সাহায্য নিয়েই এই জাতিকে মুক্ত করব, আমার তখনই মনে হয়েছে আল্লাহ পাক তখনই এই জাতির ভাগ্যাকাশে পশ্চিম পাকিস্তানিদের যে জুলম এবং নিষ্পেষণ ছিল এটাকে দূর করে এই জাতিকে স্বাধীনতা দিবেন, এটা আল্লাহ পাক এই জাতির কপালে লিখে দিয়েছিলেন। সুতরাং এই ইনশাআল্লাহ, আল্লাহর এই সাহায্য এবং সর্বোপরি আল্লাহর পরে ভরসা, এটাই ছিল আমার স্বাধীনতা এবং বিজয়ের চেতনা, এটাকে আপনি বাদ দিবেন কিভাবে। এবং তিনি সেই মহানায়ক, তিনি সবাইকে তোমরা আমার ভাই, এই যে কথাটা আজকে আমরা এ দল ও দল এ পক্ষ বিপক্ষ করে আমরা নিজেদের যোগ্যতাকে নষ্ট করে ফেলছি, এটা আমাদের বাদ দিতে হবে। তো বন্ধুগণ, এই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীকে সামনে নিয়ে আমি ভাবতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটা হবে নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা। যখন একটা জাতি শিক্ষা অর্জন করে যোগ্য হয় কিন্তু তার ভিতরে যদি নৈতিকতা না থাকে তাহলে সে কিন্তু যোগ্যতার সাথেই চুরি করবে, সে যোগ্যতার সাথেই খুন করবে, সে যোগ্যতার সাথেই বেহায়াপনা, নগ্নতা, ধর্ষণ, সে ধর্ষকে পরিণত হয়ে যাবে, সে তখন জঙ্গিবাদের প্রতিভা হয়ে দাঁড়াবে। তার ভিতরে তো মানবিকতার, মহত্বের, নৈতিকতা বোধের ফলগু ধারা বিকশিত হবে না। যেজন্য আমাদের মনে রাখতে হবে নৈতিকতা কেন্দ্রিক, নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। শুধুমাত্র বস্তুবাদী শিক্ষা থাকলে হবে না, বস্তুবাদী শিক্ষা তো আমাদের লাগবেই, যেহেতু বিজ্ঞানের হিরণময় কিরণে ঝলসাচ্ছে আজকে সারা পৃথিবী, এটা হচ্ছে কম্পিউটারের যুগ। কিছু মানুষ তো এটাও বলছে যে সামনে এমন এক পৃথিবী আসবে, এটা তো কম্পিউটার, সামনে আসবে বেশি পিউটারের যুগ। যে বিষয় হলো, আমরা বস্তুকে বাদ দেব না, কিন্তু সবার আগে হবে নৈতিকতা। এই বস্তুকে মানব কল্যাণে সঠিকভাবে যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই যে জিনিসটি সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে
নৈতিকতার প্রভাব সম্পন্ন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা মানুষ হিসেবে আমরা মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে পারব, নইলে আমরা দেখতে হবে মানুষ কিন্তু আসলে এই জমিনে চলবে দানবাধিকার, তখন সেটাকে মানবাধিকার বলবে না, তখন আমরা একজনের অধিকার খর্ব করে আমার নিজের বক্তব্য দিতে যাব। এই যে কদিন আগে আমার রাসূলুল্লাহকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হলো এবং এটাকে বলা হয় এটা নাকি মানবাধিকার, না এটাই যদি মানবাধিকার হয় তাহলে দানবাধিকার হবে কোনটা? আপনি আপনি অবশ্যই অন্যের মতামতকে শ্রদ্ধা করবেন, এটাই তো অধিকার। তো এইটা নৈতিকতা পূর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে পাবো। সুতরাং আমার প্রস্তাবনা হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যে নৈতিকতা এবং বস্তুবাদী শিক্ষার অপূর্ব সমন্বয় সাধন এবং এর ভারসাম্যতা রক্ষা করতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো দেশ এবং জাতি গঠনে আমি ভাবছি যে এই কাজটি আমাদের দায়িত্বশীল মহল যারা রাষ্ট্রীয় নায়ক, তাহলে আমি যে কথাটি বললাম সেটা হচ্ছে যে আমাদের অনতিবিলম্বে এই সিদ্ধান্ত পারতে হবে যে বস্তুগত এবং নৈতিকতা শিক্ষার নৈতিকতা নির্ভরতার মধ্য দিয়ে ভারসাম্যপূর্ণ একটি শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিলে আমরা আমাদের ধর্মীয় পরিচয় নিয়েই স্বস্বক্ষেত্রে আমরা আমাদের যোগ্য ভূমিকা পালন করতে পারবো, নতুবা কী অবস্থা হবে, আমাদের ভিতরে স্ববিরোধিতা দেখা যাবে। আজকে আমাদের দেশে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চলছে, একদিকে মাদ্রাসা শিক্ষা আরেকদিকে মানে একেবারে ধর্ম বিবর্জিত শিক্ষা। তাহলে প্রবলেমটা কোথায়? একই মায়ের পেটের দুটি সন্তান, দুই ভাই, ধরুন একজন 22 বছর ধরে লেখাপড়া করে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এমএ পাশ করলো, এমবিএ বিএ পাশ করলো, আরেকজন মোল্লা হলো আমাদের ভাষায়, অর্থাৎ মাদ্রাসায় গিয়ে সে এগুলো পাশ করলো, তার পোশাক আলাদা ওর পোশাক আলাদা। এবার যখন দুই ভাই বাড়িতে বেড়াতে আসলো, দুইজন দুজনকে দেখলো, দেখে তখন জেনারেল শিক্ষিত যে একই মায়ের পেটের সন্তান, সে তখন তার ভাইকে দেখে বলবে এই মোল্লারাই দেশটাকে খাইছে। আর ওই মোল্লারা কি বলবে? ও এবার তাই ভাইকে বলবে যে এটা হলো ফাসেক, এটা কাফের। তো এই যে একই মায়ের দুইটা ভ্রাতৃত্ব বোধে উজ্জীবিত রক্তের সম্পর্কিত যে দুটি ভাই, এদেরকে বিরুদ্ধ ভাবাপন্ন কে করলো? এই শিক্ষা ব্যবস্থা, যে জন্য আমাদেরকে এই দুটি হাতকে এই কাজে লাগাতে হবে, জেনারেল এডুকেশন এবং নৈতিকতা নির্ভর যে এডুকেশন ধর্মভিত্তিক যে শিক্ষা, এটার অপূর্ব সমন্বয় সাধন করে আমাদের সামনে এগোতে হবে। দ্বিতীয় কথা যে সংস্কৃতি, সংস্কৃতি হচ্ছে আমার জীবনের প্রতিচ্ছবি, আমার দৈনন্দিন ক্রিয়াকলাপ, আমার আবেগ অনুভূতি, আমার জীবন যাপন পদ্ধতি, আমার সকাল, আমার দুপুর, আমার বিকাল, আমার সন্ধ্যা, আমার রাত, আমার জীবন পরিচয়, এটাই তো আমার সংস্কৃতি। তো এটা অবশ্যই আমার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, আমার জীবন আচরণের মধ্য দিয়ে আমার সংস্কৃতি তুলে ধরতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে সংস্কৃতির নামে আমরা যে উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতার আমদানি করেছি, কোরআনে কারিমে সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যারা বিশ্বাসী মানুষের ভিতরে, মানবতার ভিতরে যারা নির্লজ্জতা এবং অশ্লীলতার আমদানি করে ওদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমরা সংস্কৃতি হলো আমার প্রাণ, আমার জীবন, আমার প্রতিচ্ছবি। এখানে আমরা অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা বাদ দিয়ে আমাদের মানবিক মূল্যবোধে আমাদেরকে উজ্জীবিত হয়ে আমাদের গান, আমাদের কবিতা, আমাদের শিক্ষা, আমাদের সাহিত্য সব মানব সেবায় উজ্জীবিত, দেশ গঠনে উজ্জীবিত, বিশ্ব গঠনে উজ্জীবিত এবং অবহেলিত সমাজকে মনুষ্যত্বের মর্যাদায় তুলে আনার মতো ভূমিকা নিয়েই আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রার সূচনা করতে হবে। আমরা অনেক সময় যে এগুলো আমরা ভুলে যাই, যেমন খুবই দুঃখজনক সত্য, আমাদের সম্মানিত প্রতিবেশী দেশ আমাদের সংস্কৃতিকে তারা গ্রহণ করেন না, মিডিয়াতেও না, টিভিতেও না, পত্রপত্রিকাতেও না, এমনকি আমাদের শিল্পীদেরও তেমন কোনো মূল্যায়ন সেখানে হয় না। আর যাদের হয় তাদের দেখা যায় নীতি নৈতিকতা অনেক বিসর্জন দিয়ে আসতে হয়, কিন্তু আমরা তাদের সব কিছু গোগ্রাসে গিলতে থাকি। তো সুতরাং এই যে আত্মমর্যাদাবোধ আমাদের সংস্কৃতি জীবী যারা, সাংস্কৃতিক সেবী যারা, তাদের ভিতরে এই চেতনা আমাদের মধ্যে আনতে হবে।
আমাদের জাতীয় কবি হচ্ছে নজরুল, যিনি হচ্ছেন স্বাধীনতার এক মহান প্রতীক, যিনি প্রেমের এক অমূর্ত বিমূর্ত প্রতিচ্ছবি। সুতরাং এই প্রেমময় কবি, যার কবিতা, যার গান আমাদের অষ্টপ্রহর আমরা এটা ই করি, পাশাপাশি আমাদের পল্লী কবি রয়েছেন, আমাদের এই বিশ্বসভার মহাসম্পদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও রয়েছেন। সুতরাং বিষয় হল, আমরা শুধু এক পেশে এক চোখা দৈত্যের মতো যেন না চলি, একটা সমন্বয় সাধন করে চলি। অবশ্যই আমরা প্রতিবেশী দেশের সাংস্কৃতিকও আমরা মর্যাদা দেব, সম্মান দেব, কিন্তু কেন এমন হবে যে কেন এটা এমনভাবে হবে না, গিভ অ্যান্ড টেক কেন হবে না? আমাদের মাঝে আমাদের সাহিত্যিকদেরকেও সেখানে মর্যাদার আসন দিতে হবে। আমি সবার পক্ষ থেকে এই দাবি রেখে এবং এই চেতনার কথা বলে এবার আমি ভিন্ন প্রসঙ্গে আসছি। সুবর্ণ জয়ন্তীতে দেশ এবং জাতি গঠনে আমাদের শিক্ষা এবং সংস্কৃতির পরে আমাদের নজর দিতে হবে যে আমাদের বিচার ব্যবস্থার দিকে। কারণ অবহেলিত এই জনতা, বেশিরভাগ মানুষই আজকে তারা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা নানানভাবে দীর্ঘদিন একদিকে প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝার কবলে তাদেরকে পড়তে হয়, ষড়ঋতুর দেশ এইটা। যেমন একটা দেশে এক বছরে যেমন ছয়টা ঋতু চেঞ্জ হয়, পাশাপাশি এরকম নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হয় এই অভাবগ্রস্ত জনতাকে। এটা যেমন একটা দিক, পাশাপাশি রাজনৈতিক হাঙ্গামা, অর্থনৈতিক শোষণ, দুর্বৃত্তপনা, জোর জার মুল্লুকদার এভাবে কেড়ে খাওয়া, এরপরে অনেক রকমের নানা রকম নিষ্পেষণ, অর্থনৈতিক নিষ্পেষণ, সেটা সুদই বলি, উচ্চ হারে সুদই বলি, অথবা বিভিন্ন এনজিওর মাধ্যমে, ঋণের মাধ্যমে যে কাজগুলো করা হয়, আমি সবাইকে ঢালাভাবে বলছি না, যারা এইগুলো উচ্চ হারে সুদ দিয়ে অবিবেচকের মতো অনেক কাজ করেন, যার জন্য এদেশের জনসাধারণকে অনেককে আত্মহত্যা পর্যন্ত করতে হয়, এর উপরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না থাকে তাহলে হয় কি, এটা মরার উপরে খাড়ার ঘা, উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপে। তো এই জন্য আমি একটু বলবো যে মনুষ্যত্বের আসল পরিচয় হলো বিচার ব্যবস্থা। আমি কতখানি মানুষ, কতখানি মানবিক, এটা আমাদের হতে হবে। আমাদের মহানবী রাহমাতুল্লিল আলামিন, তিনি তার সামনে যখন ইসলামের প্রথম মামলা আসলো যে চুরির হাত কাটার ব্যাপারে, এটা যখন জারি হলো তখন দেখা গেল একজন ধনাঢ্য মহিলা চুরি করে ধরা পড়ল। তো তার কাছে যখন গেল, তখনও তার পূর্বে এই রায়টা তখনও অ্যাপ্লাই হয়নি, যে কোরআনে কারিমের এই বিধানটা এর আগে কখনো অ্যাপ্লাই হয়নি। তো তখন সাহাবিদের ভিতরে একটু ভয় দেখা দিল, এবং যেহেতু মহিলাটা ধনাঢ্য, তাকে একটু লঘুদণ্ড দেওয়ার চিন্তা হলো। তো কে নবীর সামনে এই প্রস্তাব দিবে? তো নবীজি খুব স্নেহ করতেন ছোট্ট উসামা বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কৃতদাস পুত্র উসামা। নবীজির কাছে সবাই ছিল সমান, কালো আর ধলো, বাইরে কেবল ভেতরে কেবল সমান রাঙা। তো বিষয় হলো, উসামাকে বলার পর উসামা গিয়ে নবীজির সামনে এটা উত্থাপন করলেন। তখন নবীজি বুঝতে পারলেন কথা তো আসলে উসামা বলে না, উসামা তো ছোট, তে কথা আসলে সাহাবিদের পক্ষ থেকে প্রস্তাব। তিনি তখন দ্রুত এদেরকে জমায়েত করলেন এবং তিনি একটা বক্তব্য দিলেন। প্রচণ্ড রাগান্বিত অবস্থায় তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন তারা, আগের জাতিরা এই কারণেই ধ্বংস হয়েছে যে তাদের ধনাঢ্য সম্মানিত নেতা শ্রেণীর লোকেরা যখন কোনো অপরাধ করত তখন তাদেরকে ছাড় দেওয়া হতো, আর যখন অসহায় জনতা, গরিব দুস্থ মানুষেরা যখন কোনো ছোটোখাটো ভুল হতো তখন তাদেরকে শক্তভাবে ধরা হতো। এভাবে আইনের দ্বিবিধ প্রয়োগ তারা করত, ডাবল স্ট্যান্ডার্ড নীতিতে তারা চলত, এ কারণে তারা কিন্তু পরবর্তীতে ধ্বংস হয়েছে। শুনে রাখো, যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, আমি সেই আল্লাহর শপথ করে বলি, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতিমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। যে সুতরাং বিচার ব্যবস্থাটা এমন হতে হবে, কে কোন দল করে এটা বাদ দিতে হবে, কারো জন্য সাত খুন মাফ হয় আবার কারোর জন্য বাপরে বাপ অবস্থা হয়, এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নেসার 135 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, হে বান্দারগণ, তোমরা ন্যায় বিচারের পতাকা বাহী হয়ে যাও, সেই রায় যদি তোমার নিজের বিরুদ্ধেও হয়
তোমার মা বাপের বিরুদ্ধে হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, এমনকি কোনো গরিব কিংবা ধনীর বিরুদ্ধেও হয়, তবু তুমি ন্যায়ের পক্ষাবলম্বন করো। তুমি মনে রাখো যে ধনীর ভয় থেকে যে আল্লাহ তোমারে বাঁচাইতে পারেন, ওই গরিবের সহায়ও আল্লাহ। সুতরাং তোমরা কখনো পেঁচালো কথা, মিথ্যা সাক্ষ্য দিয়ে উলটপালট করো না। যদি তা করো তাহলে মনে রেখো তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন। তো বিষয় হলো, আমাদের ভিতরে যদি আমরা নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা করি তাহলে যেমন আমাদের নৈতিকতা ডেভেলপড হবে এবং আমাদের অপরাধ প্রবণতা কমবে, পাশাপাশি বিচার ব্যবস্থায় যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মানুষ আশান্বিত হবে আমাদের এই বিচার ব্যবস্থার প্রতি। এবং অন্যায় যেমন একদিকে জিরো টলারেন্স হয়ে যাবে জিরো ডিগ্রিতে, অথবা সামান্য কিছু থাকলেও তখন তার ব্যবস্থা হবে, পাশাপাশি মানুষের ভিতরে আস্থা, নিরাপত্তাবোধ, শৃঙ্খলাবোধ ফিরে আসবে। এর জন্য আমি মনে করি যে আমাদেরকে নতুনভাবে অতীতে যা হয়েছে হয়েছে, এখন নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতে পারতে হবে যে ন্যায় বিচার নিরপেক্ষতার ভিত্তিতে, সত্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, এদিকে আমাদের মনোযোগী হতে হবে। আরেকটি বিষয় হলো, তাহলে একদিকে আমাদের শিক্ষা ব্যবস্থার সংশোধনী দরকার, সংস্কৃতির পবিত্রতা সাধন দরকার, বিচার ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার। এরপরে আমাদের আরেকটি কাজ করা দরকার, যেহেতু আমাদের দেশটা একটা কৃষি নির্ভর দেশ, এখানে আমরা কৃষি নির্ভর দেশ, আমাদের দেশের জমিন এত উর্বর, আমরা শুধু ভিক্ষা করার জন্যে নানা রকমের কথা বলে থাকি যে আমরা গরিব, আমাদের এটা ওটা, এবং বিভিন্ন সময় আমাদেরকে বাইরের দেশ থেকেও শুনতে হয়েছে আমরা হচ্ছি তলাবিহীন ঝুড়ি। বন্ধুগণ, এটা আফসোসের কথা। তো বিষয় হলো, আসলে দুর্নীতির জন্যই, দুর্নীতির জন্য বিশেষ করে দুর্নীতি পরায়ণ নেতৃত্ব এবং মানুষের ভিতরে স্রষ্টার প্রতি জবাবদিহিতা নাই, ভয় নাই, এবং মানবতার প্রতি কমিটমেন্ট না থাকার জন্যে আমরা আসলে যতটুকু দরিদ্র তার থেকে বেশি আমরা দেখাই। তো বিষয় হলো, অথচ আমরা পেয়েছি একটা আবাদযোগ্য উর্বর জমিন। বিভিন্ন দেশের দিকে তাকান, তারা তো সাইবেরিয়ার প্রচণ্ড বরফের ভিতরেও তারা ফসল লাগিয়ে তারা উন্নতি করেছে। আরবে এত মরুভূমির দেশ, তারা কি হাত পেতে বাড়ায় কোনো খাবারের জন্য? সেখানেও তারা মরুভূমির ভিতরে কৃষির জোয়ার এনেছে। তাবুক নামক একটি এলাকা, যেখানে একটি আঙুর বাগানের কথা আমি জানি, যেই আঙুর বাগানটায় যে কত বিশাল, প্রায় 40-45 কিলোমিটার পর্যন্ত লম্বা সেই আঙুর বাগান, সেখানে যে আঙুর হয় প্রতি থোকায় সেই মরুভূমিতে 40-45 কেজি ছাড়িয়ে যায়, এই যে বিশাল আঙুর বাগান সেখানে করেছে। আমরা যখন সাইক্লোনে বিভিন্ন এতে পড়ি, ওরাও কিন্তু আমাদের সাহায্য দেয়। অথচ তারা কয়েক যুগ আগেও তারা এরকম অবস্থায় কিন্তু তারা ছিল না, কিন্তু তাদের ভিতরে আজকে শুক্রিয়ার জজ্বা তৈরি হয়েছে। আমরা যেমন শুধু অভিযোগ করি, আমাদের নেতার বিরুদ্ধে অভিযোগ, নিজেদের বিরুদ্ধে অভিযোগ, এটা নাই ওটা নাই, এটা নাই ওটা নাই, কিন্তু আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে। আমাদের শুক্রিয়ার জজ্বা, আপনি যদি ওই আরব বিশ্বের কাউকে জিজ্ঞেস করেন ভাই কেমন আছো, সে বলবে শুকর আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে বলে যে না এই আছে, এই কেমন আসি, কোন রকমে চলতেছে, সব জায়গায় না শুকর, সব জায়গায় অভিযোগ, গীবত, পরনিন্দা, সঠতা, প্রবঞ্চনা, এগুলো আমাদেরকে ঘিরে ফেলেছে। অথচ আমরা পাইছি অত্যন্ত উর্বর একখানে জমিন, প্রায় আমাদের আবাদযোগ্য কৃষি জমির পরিমাণই প্রায় 9,30,00,000 একর। যদিও প্রতিনিয়ত এই সংখ্যাটার তারতম্য হচ্ছে, তা আমি যখন দেখেছি তখন এই সংখ্যাটাই আমি জানি, এখন হয়তো আরও কিছুটা কমতি হয়ে গিয়েছে। এরপরে আমাদের রয়েছে বিশাল বনজ সম্পদ, যার পরিমাণ 32,53,860 একর জুড়ে বিশাল বনভূমি। আমাদের অভাবটা কোথায়? আমাদের রয়েছে প্রায় 252টি ছোট বড় নদী, যেটা দৈর্ঘ্যে প্রায় 3,000 মাইল। আমাদের রয়েছে পশু সম্পদ, আমাদের রয়েছে মৎস্য সম্পদ, আমাদের রয়েছে সর্বোপরি মানব সম্পদ। আমাদের এই 20 কোটি মানুষের 40 কোটি হাতকে যদি ভিক্ষার হাত না, কর্মীর হাতে পরিণত করা যায়, তাহলে অতি দ্রুত আমরা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারব। আপনার ঘরের পাশের মাটিটুকু যেটা আপনি অবহেলায় ফেলে রেখেছেন, একটু ওখানে আঙ্গুল দিয়ে একটু মাটি খোঁড়েন, এরপরে ওখানে কদুর বীজ লাগান,
দেখবেন দুদিন পরে একটি, দুদিন পরে দুটি পাতা বার হয়েছে, কিছুদিন পরে একটি লতাও বার হয়েছে, এরপরে দেখবেন সপ্তাহান্তে সেখানে পাবেন লাউ, এরপরে কদু। কিন্তু আমরা, এত সুন্দর আমাদের জমিন, কিন্তু আমরা শুকরিয়া জানাই না। আমাদের সংস্কৃতিতে গান রচনা করা আছে, আমাদের সাহিত্যের ভিতরে যে সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, লাউয়ের মালিকের কোনো প্রশংসা আমরা করলাম না। আগা খাইলাম, ডোগা খাইলাম, কিন্তু প্রকৃত ভালো মানুষ হইতে পারলাম না। তো বন্ধুগণ, এগুলো তো আমাদের জন্য একটা অ্যাসেট, এই সম্পদকে আমাদের কাজে লাগাইতে পারতে হবে। তাহলে দেখবেন, যদি আমরা বিশ্বাসের সাথে, কর্মের সঙ্গে আলস্য পরিহার করে এই কৃষি নির্ভর দেশ এবং কৃষিকের ভাগ্য গড়তে হবে, ওদেরকে উন্নত প্রযুক্তি দিয়ে তাদেরকে টেন্ড আপ করতে হবে। স্বাধীনতার পর এই দেশ দেখতে এসেছিল অন্যান্য দেশের লোকেরা, এবং তারা তো বিপুল সহযোগিতাও তারা করেছে, কিন্তু উন্নয়ন হচ্ছে না কেন? এত বড় উর্বর জমিন, এটা দেখে তারা দেখতে এসে বিশেষজ্ঞরা নিজ দেশে ফিরে গিয়ে মন্তব্য করল যে ওই দেশের সমস্যা হলো, ওই দেশে লাঙল চাষ করে তিনটা গরু দিয়ে। বললো, কেমন কথা, তিনটা গরু দিয়ে লাঙল চাষ করে মানে? তখন বললো, হ্যাঁ, সামনে যে দুইটা আছে এটা তো গরুই, আর পিছনে যে ডাডা করছে এটাও গরু, এই কারণে সে দেশের উন্নতি হচ্ছে না। আজকে দেখুন কোথায় চীন, কোথায় সিঙ্গাপুর, কোথায় মালয়েশিয়া, আজকে এত উন্নতি করলো, যারা কদিন আগেও নারীর ইজ্জত বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত সিঙ্গাপুর, যাবার বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত মালয়েশিয়া, আজ তারা সারা পৃথিবীতে দাঁড়িয়ে গেল। আর আমরা স্বাধীনতা এবং বিজয়ের 50 বছরে উপনীত হয়েছি, কিন্তু যে তিমিরে, সেই তিমিরেই পড়ে রইলাম, শুধুমাত্র মুনাফিকি নীতি আর প্রতিহিংসার রাজনীতির কারণে আমরা যেন গুল্লাই চলে যাচ্ছি। সেজন্য আমি বলবো, আজকে আমাদের নেতারেত্রীরা মুসলমান, ধার্মিক, তারা হজ করেন, নামাজ পড়েন, ইবাদত করেন, আমি বিনয়ের সাথে বলবো, নবীজির সহিহ আল বুখারীর 9 নম্বর হাদিসটা যে মুসলিম কারে বলে শোনো। আমরা তো মনে করি দাড়ি টুপি জায়নামাজ লম্বা জামাই মুসলিম, কিন্তু রসুল্লাহ মুসলমানের সংজ্ঞা কী দিয়েছে দেখুন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলিম যার হাত দ্বারা এবং মানে যার জিহ্বা দ্বারা আর এই ক্ষমতা হাত দ্বারা অন্যরা থাকবে নিরাপদ। সুতরাং প্রকৃত মুসলমানিত্ব অর্জন করে যদি আমরা মানবতার কল্যাণে আমরা কাজ করি, তাহলে অবশ্যই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়িয়ে যাবে। আজকে আমাদের এদিক ওদিক আমরা বিভিন্ন ভাংড়ি বেশি, আপনি দেখুন এই ভাংড়ির দাম কত, 10 টাকা 20 টাকা 30 টাকা কেজি, কিন্তু এই ভাংড়িকে বিজ্ঞান যুক্ত করে যে পরিস্থিতি তৈরি করেছে চীন, জাপান, আমেরিকা, এই আপনার 10 টাকা কেজি ভাংড়ির এই প্লাস্টিক, এই পড়ে থাকা লোহা, এই ইস্পাত, এগুলার পরে যখন বিজ্ঞানের আলো ফেলেছে, তৈরি হয়ে গেল মোবাইল, যার দাম 50,000, 1,00,000, হয়ে গেল কম্পিউটার। তো এই যে বিজ্ঞান, আমার এত আলোর মাঝে আমাদের চোখ বুঝে থাকলে হবে? এজন্যে কৃষিতে আমাদের টেকনোলজির সদ্ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আনি, কিন্তু আমার মনে হয় যেন এগুলো খেলনা। আজকে ইন্টারনেট, চোখ বুঝে থাকার সুযোগ নেই, তাকিয়ে দেখেন সারা পৃথিবীতে শত শত একর জমির কাঠ সংগ্রহ করছে কত দ্রুত একজন ব্যক্তি, কিন্তু সে তার টেকনোলজি লাগিয়ে কত দ্রুত গাছ কাটছে, খড়ি তৈরি করছে, তারপরে ফার্নিচার তৈরি করছে, বিশাল ভূখণ্ডে তাদের বিভিন্ন স্ট্রবেরি, আঙুর, নানা রকমের ফল ফলাদি তারা কীভাবে সুন্দরভাবে তারা বাজারজাত করছে, এটা সংগৃহীত করছে, কীভাবে তাদের জনশক্তিকে তারা রক্ষা করছে, বাড়াচ্ছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে, আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন দেশে যান, কিন্তু সেই দেশ থেকে এইগুলো চোখ মেলে তাকিয়ে এগুলো নিজেদের স্বনির্ভরতা অর্জনে এই টেকনোলজিকে কাজে লাগাতে আমাদের পারতে হবে। আমি তাহলে বললাম যে শিক্ষা ব্যবস্থা, বললাম আমাদের সংস্কৃতি, এরপরে বললাম আমাদের বিচার ব্যবস্থা, এরপরে বললাম কৃষি। আচ্ছা, তাহলে একদিকে শিক্ষা, অপরদিকে সংস্কৃতি, এরপরে আমাদের বিচার ব্যবস্থা, এরপরে কৃষি, সবশেষে আমাদের রাজনীতি। সম্মানিত দর্শক শ্রোতৃবৃন্দ, আমরা এই দেশটা আমাদের সবার, যারা ক্ষমতাসীন হন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আশা করব তাদের কাইন্ডনেস, তাদের দয়া থাকতে হবে রাজকীয় স্তরের,
তাদের মানসিকতা হতে হবে রাজকীয়তার স্তরে, অনেক বড় ব্রড মাইন্ডেড হতে হবে। কোরআনে কারিমে সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যাদেরকে দিলের সংকীর্ণতা থেকে মুক্ত করা হয়েছে ওরাই সফল। ক্ষমার আদর্শ নিতে হবে প্রতিটি যোগ্য মানুষ, সে যে দলেরই হোক, সে যে জাতির হোক, বর্ণের হোক, মতাবলম্বী হোক, তার জন্মে তার নারীটা যদি এই জমিনে পোতা থাকে তাহলে তাকেই আমাদের কাজে লাগাতে হবে। এটাই নেতৃত্বের সফলতা। এই কাজটা আমাদের করতে হবে। এ কী কী করে, ও কী করে, ছোটোখাটো ব্যাপারে মত পার্থক্য বাদ দিতে হবে। বন্ধুগণ, এই দেশটা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র যেখানে থাকে সেখানে সবাই আপনার দল করবে এটা হতে পারে না, সবাই আমার দল করবে এটাও হতে পারে না। আমাদের সবার পছন্দ গোলাপ, সবার পছন্দ, কিন্তু গোলাপ পছন্দ বলেই আমরা যখন বাগান করি তখন কি শুধুমাত্র গোলাপ দিয়েই বাগান গড়ি? না, অন্যান্য ফুলগুলাও থাকে। তো অনুরূপভাবে আমি যত ভালো রাজনীতিবিদই হোক, জনগণ আমাকেই গ্রহণ করবে তা নয়, কিন্তু আমি যখন দায়িত্ব পাব, সবাই আমাকে ভোট দেবে না, কিন্তু আমি যখন বেশিরভাগ মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হব, তখন এই মানসিকতা আমার থাকতে হবে যে আমাকে ভোট দিল, আমি শুধু তারই এমপি নই, তারই চেয়ারম্যান নই, বরং যে আমাকে ভোট দিতে পারেনি আমি কিন্তু তারও চেয়ারম্যান, তারও মেম্বার, তারও এমপি, তারও আমি প্রধানমন্ত্রী, তারও আমি এমপি, তারও আমি মন্ত্রী। এই উদারতা আমাদের ভিতরে আমাদের লালন করতে পারতে হবে। তো বিষয় হলো, দেশটা আমাদের, আমরাও সকলের, নেতারা আমাদের, আমরাও নেতাদের। তো বিষয় হলো ক্ষমার আদর্শ। আমরা জানি আমাদের প্রিয় মহানবী, যার স্বীকৃতি দিয়ে আজকে আমরা মুসলিম, যার স্বীকৃতি দিয়ে আমরা মানুষ, গোটা মানবতা তার কাছে ঋণী। সহবর্মিতা, সততা, ভালোবাসা, ক্ষমা, সব ব্যাপারে আমরা তার কাছে ঋণী। দেখুন, আমরা বিভিন্ন ধর্মের ভিতরেও আছে যে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ভালোবাসো আছে, আমাদের ভিতরে আছে। আমি আমাদের কথাটাই বলি, তিনি আমাদের প্র্যাকটিক্যাল লিডার। তিনি শুধু, কেউ যদি শুধু ভালো ভালো কথা বলেন তবে তিনি বড় জোর চিন্তাবিদ হন, কিন্তু নেতা হতে হলে তাকে ওই সুন্দর কথাগুলি বাস্তবায়ন করে দেখাইতে হয়। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে সবাই তাকে ভালোবেসে আল আমিন বলল। এরপরে তিনি যখন এই সত্যের প্রচার করলেন তখন যারা অসত্যের নায়ক তাদের খারাপ লাগলো, তারা তারপরে অত্যাচারের স্টিম রোলার চালালো। তিনি অবশেষে তিনি মক্কা থেকে বিদায় হয়ে তিনি চলে গেলেন মদিনায়। এরপরে তিনি সেখানে শক্তি সঞ্চয় করলেন। এরপরে তিনি যখন তার জন্মস্থান দখল করছেন তখন যারা তাকে তাড়াই দিয়েছিল, যারা তাকে বিপদে ফেলেছিল, সেই মানুষগুলি তার হাতের মুঠার ভিতরে চলে আসলো। এবং তার তখন, তার সঙ্গী তখন 10,000 সশস্ত্র সেনা, তার সাহাবারা। এবার বিনা যুদ্ধে মক্কা দখল হচ্ছে। নবীজি তখন বললেন, শোনো, তোমরা যারা এই কাবা শরীফে আশ্রয় নিবা, আর কেবলই মুসলমান হয়েছে তোমাদের লিডার আবু সুফিয়ান, তার বাড়িতে আশ্রয় নিবা, তাদেরকে কিছু বলা হবে না। নবীজি সাহাবিদেরকে দাঁড় করিয়ে তিনি নগরীর অবস্থা দেখার জন্য চললেন। চলতে গিয়ে একটা দুর্বল নাগরিক, একটা বুড়ির সাথে দেখা হলো। সেই বুড়ি তার টুপলা টাপলি লোটা কম্বল নিয়ে হাঁটতে গিয়ে এটা পড়ে, ওটা ধরে, এ করে, সে যতই আগায় ততই পিছায়। সে তো আর নবীজিকে চেনে না, চোখের দৃষ্টিও তেমন নাই। সে গিয়ে দাঁড়ালো, বুড়িমা, এত কষ্ট হচ্ছে আপনার? আমাদের মহানবী গিয়ে বলছে, তুমি কোথায় যাচ্ছ? তো বুড়ি বলছে, তুমি জানো না কোথায় যাচ্ছি? মক্কার সেই আবদুল্লাহ ছেলে মক্কা দখল করেছে, যেখানে পাবে আমাদেরকে মেরে ফেলবে, তাই পালাচ্ছি। মহানবীর রাহমাতের প্রতিচ্ছবি, রাহমাতুল আলামিন, তিনি বললেন যে, বুড়িমা, তোমার কষ্ট হচ্ছে, তোমার এই বোঝাগুলি আমাকে দাও, আমি ওটা পৌঁছে দেই। তখন সেই বুড়ি দেখলো ভালোই হলো, মহানবী সেগুলো বহন করে নিয়ে গেলেন। বুড়ি বললে, এখানে নামাও, এই নাও পারিশ্রমিক। মহানবী তখন বলছেন, না, পারিশ্রমিক লাগবে না। বুড়ি বলছে, তুমি তো আমাকে অবাক করে দিলে, তুমি যে এই সময় আমার এগুলা নিয়ে পালাও নাই, এটা তো দূরের কথা, আবার পারিশ্রমিক নিবা না, বিনা পয়সায় কাজ করার লোক তো দেখিনি। এই যে আমাদের যুদ্ধের সময় আজকে সংখ্যালঘু শ্রেণীর উপরে আমাদের অনেক সংখ্যাগরিষ্ঠ জনতাও, এই আমাদের অনেক লোকেরা তাদের প্রতি অত্যাচার করে, তাদের ঘর বাড়ি, এখনও তাদের এনিমি প্রপার্টি আমরা অনেকেই দখল করে আসি। সুতরাং এগুলো আমাদের বাদ দিতে হবে। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় অমুসলিমরা বা নির্যাতিত নিষ্পেষিত সেই মানবতা, তাদেরকে এগুলো দিয়ে দিতে হবে। আমাদের মহানবীর শিক্ষা হলো, এক বিগত পরিমাণ জায়গাও যদি আপনি অবৈধভাবে নেন, কিয়ামতের দিন আপনার গলায় সাত তবক জমিনের মালা ঝুলায় দেওয়া হবে।
সুতরাং এ থেকে আমাদের পরহেজ করতে হবে। তা যাই হোক, তো সেখানে তাই বুড়ি বলছে তুমি তো আমার মালামাল নিয়ে দৌড় মারতে পারতে, তা তো করলেন আবার টাকাও নিবা না, তুমি কে হে? তখন নবী বললেন যে বুড়িমা, তুমি যার ভয়তে এই পর্যন্ত চলে এসেছ, আমি আবদুল্লাহ সেই এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি তখন বললো, আরে আমার জাতি তোমার বিরুদ্ধে কত কথা বলছিল, তুমি সন্ত্রাসী, তুমি জঙ্গি, তুমি এইটা ওটা, কিন্তু তুমি এত মহৎ, এত আদর্শবান, চরিত্রবান, আমি তো কল্পনা করতে পারি নাই। আমিও তোমার দলভুক্ত হলাম, তাওহীদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হলো। ইসলাম তো তরবারিতে আসে না, এটা এসেছে উদারতায়, ভালোবাসায়। এরপরে তিনি কাবা শরীফে গিয়ে দেখলেন সেই সব লিডাররা যারা নবীজিকে প্রায় 23 বছর ঘুমাতে দেয় নাই, তারা কলা গাছের উপরের কচি পাতার মতো থরথর করে কাঁপছে। নবীজি বলছেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে কেমন ব্যবহার আশা করে? তখন তারা বললে, একজন উত্তম ভাই কিংবা একটা উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছে যে ধরনের ব্যবহার পাওয়া যায় সেইটা আশা করি। তখন নবীজি বললেন যে ঠিক আছে, আমার ভাই ইউসুফ আলাইহিসালাম, তার অপরাধী ভাইরা তাকে কুয়ায় ফেলছিল, তিনি মিশরের ক্ষমতায় আসার পর তাদেরকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছিলেন, আমিও তোমাদেরকে সেই কথাই বললাম, যাও তোমরা যে যা করতে তাই করো, তোমাদের প্রতি কোনো অত্যাচার অবিচার করা হবে না। বেঈমানদের একটা বিশাল দল, জালিম, যে আমরা আসলে বুঝতে পারিনি তোমার এই ক্ষমার চরিত্রই কেবলমাত্র নবীদের জন্য শোভা পায়, তুমি আল্লাহর নবী, আমরাও তোমার দলভুক্ত হলাম। তারাও কালেমা তাইয়েবা, কালেমা শাহাদত উচ্চারণ করে তারাও নবীজির দলভুক্ত হলো। রক্তপাতহীন এক বিশাল মহাবিপ্লবের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়ে, বিস্ময়া বিভূত করে ইসলাম অগ্রসর হলো। তো সুতরাং অনুরোধ করবো, যারা আমরা দায়িত্বশীল আজ, যারা আমরা ক্ষমতায়, আমিও আপনারা জানেন উপজেলা চেয়ারম্যান হিসেবে 5 বছর ক্ষমতা ছিলাম, আমি কখনো দল বিদ্বেষ, ব্যক্তি বিদ্বেষ করি নাই, এজন্যে আমার এলাকার লোকেরা তা জানে। তো বিষয় হলো এই অনুভূতিতে আমার লস নাই, ক্ষমা যে করে সেই যেতে, জালিম কখনো জিততে পারে না। সুতরাং রাষ্ট্র নায়কোচিত উদারতা, দয়া, মায়া, ভালোবাসা, ক্ষমাসুলভতা, ন্যায়পরণতা দিয়ে গোটা জাতিকে বুকে টেনে ধরতে হবে, তাহলে আমরা স্মরণীয় বরণীয় হয়ে থাকব, এবং এর মাধ্যমে আমরা বিশ্বব্যাপী সকল নেতাদের, লিডার, বিশ্ব নেতার ভূমিকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আসতে পারবেন, যেহেতু তিনি একজন যোগ্য পিতার যোগ্য কন্যা। আমরা তার জন্য শুভকামনা করি, এবং আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের প্রতি আমাদের দোয়া রয়েছে, শুভকামনা রয়েছে। আসুন আমরা একটু ছাড় দেই, একটু উদার হই, একটু মহৎ হই, একটু ভালো হই, একটু একটু করে আমরা একটু অন্যভাবে একটু বিবেচনা করে আমাদের এই প্রাণের দেশ, এই লক্ষ লক্ষ মানুষের রক্তে ভেজা এই দেশটি, আমরা রাতের আজান শুনে, আল্লাহু আকবার শুনে আমরা এশার নামাজ পড়ে ঘুমোতে যাই, ফজরের আজান শুনে আমরা কাজে বেরোই হালাল রুজি তালাশের জন্য, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তে ধন্য এই বাংলাদেশ। বহু আলে মোলামা, ইমানদার, ন্যায়পরায়ণ নারী পুরুষের দাফন হয়ে আছে এই মাটিতে, আমাদের মা বাপেরা, পূর্বপুরুষরা শুয়ে আছে এই মাটিতে, এই পবিত্র মাটি। এখানে কত কবি, সাহিত্যিক, কত শিল্পী, কত বরেণ্য লিডাররা এখানে ঘুমিয়ে আছেন, কত ভাষা সৈনিকারা রয়েছেন। আসুন প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দেই, তাহলে আমিও আমার অবদানের স্বীকৃতি পাবো। এইভাবে মিলিমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এভাবে যদি আমরা এগোই তাহলে অবশ্যই আমরা তিল তিল করে এগোবো এবং বিশ্বের দরবারে আমরা মাথা তুলে দাঁড়াবো। তা আমি আপনাদের এই সিএনসি, এই সুন্দর একটি সংগঠন, আজকে এত সুন্দর একটি কাজ করছে ধারাবাহিকভাবে, এবং আমি মনে করি এই বিজয়ের মাস বরাবরই এটা চলতে থাকবে, এবং অনেক যোগ্য আমাদের মহারথী, মহাকবি, মহাসাহিত্যিক, জ্ঞানী, গুণী, বিচারপতি, তারা আমার প্রিয় মাহবুব ভাইয়ের নেতৃত্বে তারা এসে কথা বলেন। বিষয়গুলো, এই কথাগুলি আমরা কাজে লাগাই, এবং আমি আরো আরো অনুরোধ করব সিএনসির ইউটিউব চ্যানেলটা আমরা যেন সাবস্ক্রাইব করি এবং এটা লাইক দেই, উৎসাহ দেই, ভালো কমেন্টস করে তাদেরকে এগিয়ে নেই। এবং আমার ভাই, আমার অত্যন্ত ভালোবাসার ভাই নুরুল ইসলাম খান, আমি তার শুভকামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আমার মনে হয় যে আমার মনে হয় কবির ভাই এটা শোনাতে পারেন তো। আমি আসলে ভাই, আপনার কবিতা কি হলো? আমি তো কবির ভাই, কবির ভাইয়ের কবিতাই শুনতে চাইছিলাম বেশি করে, যদিও জহুর ভাই অনেক সুন্দর কবিতা শুনিয়েছেন, অনেক ভালো কবিতা। তো কবির ভাই আপনার একটা কবিতা বলে আমরা আজকে
আমি উপস্থিত একটু স্মৃতি থেকে মাহবুব ভাই, আমি আমার স্মৃতি থেকে একটু খানিকটা একটু বলি। আমাদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাস্তুলে আমি তার টানে ফুলে অসীম কুয়াশা ঘেরা শূন্যতা হেরি, রাত পোহাবার কত দেরি কত দেরি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে সেটা প্রয়োজন বলে মনে করছি না, সুবর্ণা জয়ন্তীর মধ্যে অন্য কিছু আমি লক্ষ্য করেছি, ওই ওই কারেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো আমরা। জি, আমি আমার উপস্থিত আজকের অতিথিবৃন্দ শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন কবির ভাইয়ের বক্তব্য আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আসলে কোথায় যেন হারিয়ে গেছিলাম, আমি যেন তন্দ্রা ভেঙে গেল আমার। তো আমার খুবই ভালো লাগলো ভাইয়ের কথাগুলা। উপস্থিত আছেন মাহবুব ভাই এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আজকে খুবই ইতিবাচক গঠনমূলক আলোচনা করেছেন আমাদের বিজ্ঞ এবং প্রিয় আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির। আপনার এই আলোচনা দর্শকরা অনেকেই শুনেছেন এবং মন্তব্য করেছেন, সুন্দর আলোচনা, এবং অনেকেই আপনাকে সালাম দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। এই আলোচনাগুলো আমাদের তরুণ, আপনার আপনি তো আপনার বা মাহবুল হক ভাই, তারপরে আরো যারা এসেছিলেন এই ইতিপূর্বে, তারা প্রবীণ, অনেক কিছু দেখেছেন বাংলাদেশের। তরুণরা তো আপনাদের কাছ থেকেই কিছু একটা আশাব্যঞ্জক কিছু জানতে চায়, শুনতে চায়। এই বিজয়ের মাস আসলে তারা আরো উদ্গ্রীব হয়ে পড়ে। তো আসলে এই জাতির 50 বছর হয়ে গিয়েছে, 50 বছর কিন্তু খুব কম সময় না, অনেক বড় একটি সময়। তো এই সময়ে আমরা সফলতা ব্যর্থতা সব মিলিয়েই একটা অবস্থানে আছি, এখনো সময় আছে। আপনারা আপনারা আশাবাদী মানুষ, আপনাদের কথায় আমরা সেটাই বুঝতে পেরেছি। আজকে আলোচনা শেষ করব, আলোচনা চলবে বিজয় মাস, আমরা বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনব, এবং দর্শকরা যেন এখান থেকে একটি আশার আলো, সব মানে গঠনমূলক কথা যেন পেয়ে তারা যেন তাদেরকে একটি দেশপ্রেম বোধ, একটি চেতনা ফিরে পায়, সেটাই হয়তো একটি কাজ হবে বলে আমরা মনে করছি। আমরা আসলে মাহবুল হক ভাই আপনার কাছে আসব, আপনার কথার মাধ্যমে, আপনার এই যে আলোচক আলোচনা করলেন ওনাকে ধন্যবাদ দেয়া বা ওনার কথার যদি রেশ ধরে যদি একটু পর্যালোচনা করা, আপনার কাছ থেকে আবারও আমরা একটু শুনতে চাই। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, তার অযাচিত অনুগ্রহে আমরা অনুষ্ঠানটি করতে পেরেছি। আমরা যখনই ঢাকার বাইরে কাউকে অ্যাড করি তখন দেখা যায় যে ওয়াইফাই ভালো করে চলে না, এই জন্য মাঝে মাঝে আমরা একটু নিরাশ হই। আমাদের আমাদের বহু বন্ধু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বহু প্রাজ্ঞবিজ্ঞ, সমস্ত প্রাজ্ঞবিজ্ঞরা তো আর ঢাকায় অবস্থান করেন না। তো আমরা সবসময় চিন্তা করি যে শহরের বাইরে আমরা যাব, কিন্তু যখনই যাই তখনই আমাদের অভিজ্ঞতা হয় যে না, আমরা এখনো সেইভাবে কিন্তু নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারিনি। ওয়াইফাই ভালো করতে হবে অথবা অন্য কোনো ব্যবস্থা করতে হবে, নাহলে তো আমরা আমি যে লিখছি আজকে, ঢাকার বাইরে ওয়াইফাই ভালো থাকে না, মানে আমি ভুলে যাই বলে নোটগুলো করে রাখি, তো যখনই আবার চোখে পড়বে দেখা যাবে যে আমার বন্ধুদের সঙ্গে আর যোগাযোগ হচ্ছে না। হুমায়ুন কবির ভাইয়ের সঙ্গে বহু বছর পর যোগাযোগ হয়ে গেল। হুমায়ুন কবির ভাই অভিমান করে বলছিলেন সেদিন যে আমি তো অপেক্ষা করছিলাম আমার মাহবুব ভাই আমাকে কবে ডাকে। হ্যাঁ, আমি কিন্তু সত্যিকার অর্থে ওইভাবে হুমায়ুন কবির ভাইকে খুঁজিনি, খুঁজলে তো অবশ্যই পেতাম। হ্যাঁ, সত্য কথা যেটা যে সামনে যাকে পাই তাকে নিয়েই তো আমরা কাজ করি, তাই না?
হ্যাঁ, তো দূরের দূরের বন্ধুদের কিন্তু আমরা যেখানে দেখিবে তাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাই অমূল্য রত্ন। তো যাই হোক, আজকে খুব আজকে আমাদের হুমায়ুন কবির ভাইয়ের অনেক বছর পরে তার যে বক্তৃতা শুনলাম, আমি এভাবে বলতে পারি না, কিন্তু ওনার অনুভূতির সঙ্গে আমার যে একেবারে 100% মিল আছে এটা হুমায়ুন কবির ভাই বুঝতে পারেন, জানেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে যে চিন্তার যে ঐক্য, যে সবাইকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সব আল্লাহর সৃষ্টি, সব কিছুকে সমানভাবে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যেখানে আমরা ক্ষুণ্ণ করেছি সেখানেই একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সুতরাং উনি যে কত সুন্দর করে সবাইকে সম্মান দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কথা বলেছেন, এটাই হলো আমি সবাইকে আহ্বান করব যে অত গভীরে না গিয়ে এইটুকুই যদি আমরা করতে পারি যে পরস্পরের প্রতি আমাদের সম্মান বোধ, আমাদের মধ্যে যে বিভেদ, যে ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে এটাকে দূর করতে হবে। আমাদের ছোট্ট দেশ, তাই না? কিন্তু জাতি হিসেবে তো আমরা অনেক বড়, দেশ ছোট হবে, জাতি তো আমরা অনেক বড়। হ্যাঁ, আমি 18 কোটি কথা বলছি না, আমি জাতির যে মর্যাদা, আমাদের জাতির যে মর্যাদা সে কথা বলছি। কোয়ান্টিটিতে তো হয় না, কোয়ালিটি হলো বড় জিনিস। আমরা তো মানে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমরা হইলাম কোয়ালিটি নেশন, তোমরাই উত্তম জাতি, তাই না? তোমাদেরকে মানে ভালো কাজ করতে বলা হচ্ছে, বলা হয়েছে, এবং খারাপ মন্দ কাজ থেকে বিরত থাকতে, থাকার উপদেশ দিতে বলা হয়েছে, কাজ করতে বলা হয়েছে। যাই ওদিকে যাই না, মানে আমি মোহিত, বিমুগ্ধ। বহুদিন পরে তার কথা শুনলাম, ভালো লাগলো। ওনার কাছে প্রতি মাসে আসতে পারবো না, মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ। আর ওনার ওনার মাধ্যমে সারা দেশের সব বন্ধুকে আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের ওয়াইফাইটা, মানে যাতে করে ওয়াইফাইটা ভালো থাকে, নাহলে তো আবার সে একই সমস্যা। আপনি অনেক কষ্ট করে কথা বলবেন, কথাটা কারো কাছে পৌঁছবে না, এটা তো আরো দুঃখজনক একটা অবস্থা, তাই না? আজকে আমার ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন, এখন তো কম্পিউটার, কম্পিউটার, পিউটার মানে পবিত্রতা আর কি, পিওর থেকে পিউটার, এটা যাই হোক, মানে কম, এখন কম্পিউটার, সামনের দিকে বেশি পিউটার হবে, আমি এটা নিয়ে বাড়ি যাচ্ছি, খুব আশাবাদী কথা। হ্যাঁ, আমার মনে হয় যে আমার সারা দেশের বন্ধুরা এটাকে একটু একটু আলোচনা করবে। উনি বলছেন যে এখন তো কম্পিউটার চলছে, সামনের দিকে বেশি পিউটার, আসলে এখন কম্পিউটার, আমরা এখন পিউরিটি, আমাদের মধ্যে যে পিউরিটিটা কম, হ্যাঁ, আমাদের মধ্যে মননশীলতা বা যা গুণের কথা উনি বললেন এটা কম, সামনের দিকে উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা বেশি পিউরিফাই হব, আমরা বেশি পবিত্র হব। হ্যাঁ, এবং পবিত্র পবিত্র হওয়াই তো মানুষের কাজ, একজন মানুষ পবিত্র হলে আর কিছু লাগবে না, সে দুনিয়ায় সফল হবে, আখেরাতেও সফল হবে, তার দেশ সফল হবে, তার জাতি সফল হবে। আসুন আমরা সবাই মিলে হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি ফোন আসছে খুব জরুরি, আমি চলে গেলাম। ডাক্তার ভাই পরে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, শুকরান, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব আজকে। কিছু আমাদের সাথে যারা মন্তব্য করে থাকেন তাদের কিছু মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। আব্দুল সালাম এবং মুহাদ্দিস ডক্টর এনামুল হক, ওনারা এবং আরো অনেকেই আমাদেরকে মন্তব্য করেছেন এবং অনেকেই বলছেন আমাদের আলোচনা গঠনমূলক এবং ভালো আলোচনা হচ্ছে, ভালো অনুষ্ঠান করছি আমরা। কিন্তু আমাদের আমি আপনি তাদের প্রতি বলবো যে আসলে এই ভালো হচ্ছে এবং এইটিকে যদি আপনারা শেয়ার করেন, এবং আমাদের আজকের আলোচক বলেছেন যে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি লাইক এন্ড সাবস্ক্রাইব করে যদি আমাদের সাথে থাকেন, তাহলে আরো বেশি মানুষ জানতে পারবে, দেখতে পারবে, এটাই তো আমাদের কাজ। তো সেই কাজটুকু আমরা সকলেই মিলে করব। আসার সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই মাস বিজয়ের আপনি কি ভাবছেন আলোচনায়?
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।